আজকে আমরা নবীর উম্মত বলে দাবি করি, কবরের কথা ভুলে গেছি, নবীর উম্মত বলে দাবি করি, নামাজের কথা ভুলে গেছি, নবীর উম্মত বলে দাবি করি, আজকে আল্লাহর কথা ভুলে গেছি, শুধু মন মানসিকতায় চলছি, দুনিয়া দুনিয়া করে পাগল হচ্ছি, কিন্তু না 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 না, আমি আপনাদের একটু বুঝে দেই বাবা, একটু আমি আপনাদের বলে দেই বাবা, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি যদি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ অনেক কিছু দিয়ে দিতেন, কিন্তু কোনোদিন বললেন না, উম্মত কথা চিন্তা করে আমাদের কথা ভেবে আল্লাহর কাছে চাইলেন একটাই, উম্মতের নাজাত দিদি। আজকের সেই নবীর কথাগুলো একটু ফলো করলেন না, নবীর কথাগুলো একটু মনে করলেন না, নবীর কথার দিকে একটু চিন্তা করলেন না, যেখানে যাচ্ছে শুধু বলছে হুজুর লকডাউন, যেখানে যাচ্ছি শুধু বলছি হুজুর লকডাউন, খাবো কি খাবো কি, শুধু একটাই কথা হুজুর খাবো কি। আবার আপনি ওকে বলেন জি ভাঙড়ের পাশে একটা জমি বিক্রি হবে তুমি লেবা, ও রাত্রির বেলা কানে কানে গিয়ে বলবে না আমি লো, আবার ও বলতে আমি লকডাউন দেখেছে, ওর বেলা লকডাউন হয় না, আর জমি লওয়ার সময় কোনো চিন্তা নেই, ঠিক আছে জি। তাই আজকে আমি বলবো সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, যত লকডাউন চলছে একটা লোক না খেয়ে মরেছে দেখান দি না, রোগে মরেছে ঠিক আছে কিন্তু না খেয়ে কেউ মরেছে দেখেন দি না, না খেয়ে কেউ মরেনি। আল্লাহ পাক যে কোনো হালতে দুবেলা দুমুট আমাদের খাইয়ে দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহর নাম মাঝে মাঝে একটু স্মরণ করতে হয়, আল্লাহর নাম একটু ডাকতে হয়। আমি আপনাদের কাছে একটা তত্ত্ব দিয়ে যাচ্ছি বাবা, বেশি বলবো না, আমার ওয়াজ আপনার ইউটিভিতে শোনেন, আপনারা মাঝে মাঝে ওয়াজ আপনারা শোনেন, আমি গোনাগার আপনাদের বুঝিয়ে দিয়ে যাচ্ছি বাবা। মদিনার সবচেয়ে ধনী ছিল উসমান গনি, আপনারা জানেন গনি মানে ধনী, এত টাকার মালিক আল্লাহর করেছিলেন বাবা, সবচেয়ে মদিনার ধনী ছিলেন উসমান গনি, আল্লাহ পাক অনেক টাকা দিয়েছিল, অনেক খেজুর বাগান আনছিল বাবা, অনেক অট্টালিকা ছিল বাবা, অনেক পয়সা ছিল বাবা। ও ভাইরা রে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আমার নবীর জামাত, প্রত্যেক সোমবারে করে মদিনা যত গরিব করবা উনি দাওয়াত করে খাওয়াতে, এই ফকির মিসকিন খাওয়ানো বাবা, লোকজন খাওয়ানো, এ বড় দানের ব্যাপার, এ বড় কিসমতের ব্যাপার, এ বড় কপালের ব্যাপার। এখন বহু আলেম ওলামা বলতে লেগেছে কারখানা করতে হবে না, লোকজনে খাওয়াতে হবে না, খাইয়ে বাবা লাভ কি? আরে ভাইরা রে আমার নবীর জামি উসমান কোনি মদিনার তিনি ধনী, এত টাকা আল্লাহ দিয়েছিল বাবা, এত ধন দৌলত আল্লাহ দিয়েছিল বাবা, এত খরমা গাছ আল্লাহ দিয়েছিল না, এত খেজুর বাগানে মালিক উনি ছিল বাবা, প্রত্যেক সোমবারে করে এতিম মিসকিন খাইয়ে দিতে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু রান্না হতো আর খাওয়া হতো, রান্না হতো আর খাওয়া হতো, এদিকে একদিন দুদিন তিন দিন মা ফাতেমার ঘরে উনুন জ্বলে না, মা ফাতেমার কিছু রান্না বান্না হয় না, মা ফাতেমার ঘরে কিছু নেই বাবা। ইমামে হাসান হোসেন বাচ্চা মানুষ মার গলা ধরে কেঁদে কেঁদে বলছে মা গো আমরা তো ক্ষুধার তো ভুকার তো, আজকের আমাদের তিন দিন গালে কিছু নেই, আমাদের পেটের জ্বালা জ্বলছে, আম্মা যা আমরা তো ইচ্ছা করলে আজকের উসমান গনি তিনি মদিনার ধনী, আজকের আমরা তো যেতে পারি, আমরা পেট ভরে দূরে খেতে পারি, আমাদের আপত্তিটা কোথায়? ও ভাইরা রে মা ফাতেমা হাসানের গালে চুমু দিয়ে বলেছিল মানে কি রে, আরে আমার হোসেন রে আমরা নবী বংশের মানুষ, বিনা দাওয়াতে কোনো বাড়ি বাবা খেতে না বাবা, বিনা দাওয়াতে আমরা নবীর আওলাদ, আমরা নবীর বংশ, বিনা দাওয়াতে খাওয়া যাবে না।
হাসান হোসেন ডেকে বলল মা আমরা তো আজকের নবীর আওলাদ আমরা তো নবী বংশের মানুষ ঠিক আছে কিন্তু উসমান গনি আমাদের আত্মীয় উসমান গনি আমাদের বড় বড় পরম আত্মীয় আমরা গেলে কথা দৃষ্টি কোথায় আমরা গেলে কথা দৃষ্টি কোথায় না 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 আমি মা তো যেতে দেব না মা আমি যেতে দেব না ও ভাইরা রে মা ফাতিমা কিন্তু গরিব ছিল বাপজি রে ইজ্জত হারাতেন না মা ফাতেমা জীবনে কোন সম্মান হারাতেন না ঘরের মধ্যে জেগের বেগের করত আল্লাহ তাসবি পড়ত জীবনে কোনদিন নবীর কোলের বংশের ইজ্জত হারাতেন না হাসান হোসাইন রাদিয়াল্লাহ আনহুমা দুই ভাই মায়ের কাছে কেঁদে বলল মা আমরা আর খোদার জ্বালা সহ্য করতে পারছি না আমাদের পেটের জ্বালা সহ্য হচ্ছে না মা আমরা থাকতে পারছি না মা আমরা একটু যাব আজকে রে আমরা যাব আজকে রে মা তুমি একটু অনুমতি দাও আমরা একটু পেটটা ভরিয়ে আসি আজকে সেই সোমবারের দিন আমরা দুই ভাই যাব একটু অনুমতি দাও আল্লাহর নবীর মেয়ে দুই বাচ্চার গালে চুমু দিয়ে বলছে মানিক আয় তোরা ঘুমিয়ে পড় হাসান হোসেন বলে মা খোদা কি করে ঘুমাবো পেটে যদি জ্বালা হয় কি করে ঘুমাবো মা আমাদের অনুমতি দাও দাই যায় কিন্তু মা অনুমতি দেবেন না হাসান হোসেন একটা কৌশল বার করলো বলে মা গো উসমান গনি লোকজন খাবান বটে আমার নানাজি তো ওখানে যাবেন উনি দুয়ার মজলিস করবেন হাত তুলে মোনাজাত করবেন আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান আপনি অনুমতি দিন আমরা দুই ভাই রাস্তায় দাঁড়াবো আমার নানা যখন যাবে নানার সঙ্গে গেলে আমাদের ইজ্জত যাবে না কি করবে মা জনুনি বারবার ওনায় বিনকের ছেলে যখন বলছে মা সহ্য করতে পারলো না মা থাকতে পারলো না ওই দুটো বাচ্চা মা ফাতেমা অনুমতি দিল মানে কি রে তো রাস্তার আড়ালে দাঁড়াবি রাস্তার ধারে দাঁড়াবি একটু গাড়ি লুকিয়ে দাঁড়াবি আমার আব্বা যদি তোদের ডেকে লয় তোদের যে খাওয়া যাবে আমার আব্বা যদি তোদের ডেকে লয় তোদের যে খাওয়া যাবে কে তুই একটু আড়ালে থাকবি বাবা কথা দে কথা দে কথা দে কথা দে দুই ভাই মায়ের কাছে অনুমতি নিয়ে বাবা খেজুর গাছের আড়ালে দুই ভাই গলা দুখানে জড়িয়ে দুই ভাই বসে রইল দিনের নবী রহমতের নবী বিশ্বের নবী আল্লাহর নবী মদিনার মসজিদ ছেড়ে সাহাবীদের নিয়ে গুটি গুটি পায় উসমান গনির পথে রওনা হয়েছে আহ হাসান হোসেন উঁকি মেরে দেখে বিশ্ব নবী নানা আসছে আর অসুবিধা নেই খুদার জ্বালা মিটে যাবে এই বলে দুই ভাই বসে আছে বিশ্ব নবী সাহাবীদের নিয়ে কথা বলতে বলতে উসমান গনির বাড়ি পৌঁছে গেছে ইমামে হাসান হোসেন ওয়াদা করেছিল আমার নানা যদি ডেকে লয় যাব নইলে কিন্তু যাব না কথা দিলেন মার সঙ্গে বাচ্চা কেমন আর মা কেমন জবান দিয়েছে কিন্তু মা বলে বাচ্চা নড়চড় করতে পারে না এর নাম হাসান ইমাম হোসেন দুই ভাই দৌড়ে এসেছে আম্মা জান গো আমার নানাজি চলে গেছেন আপনার কথা মতো আমি লুকিয়েছিলাম পাশে ছিলাম আমার নানা জামাদের দেখতে পাননি আমার নানা জামাদের ডাকি আম্মা জান গো মনে এখন আমার নানা উসমান গনির বাড়ি যাইনি আপনি একটু অনুমতি দিন অনুমতি দিন আমরা দৌড়ে দৌড়ে নানার পিছনটা ধরে ফেলি একটু অনুমতি দিন মা ফাতেমা বলছে বাবা আমি একবার তোদের অনুমতি দিলাম আর অনুমতি দেওয়া সম্ভব না আয় আমার কোলের মধ্যে আয় আমার বুকের মধ্যে মা ফাতেমা জননী এইবার দুই বাচ্চার কোলের মধ্যে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগলো আল্লাহর কোরআন পড়তে লাগলো দুই বাচ্চা মার কোলে ঘুমিয়ে গেল মা ফাতেমা শুইয়ে দিল মা ফাতেমা শুইয়ে দিল এইবার নামাজের পাঠিয়ে নে বাবা মা ফাতেমা নফল নামাজ পড়তে লেগে যায় ফাতেমার যখন কাজ থাকতো না ফাতেমা বেকার সময় নষ্ট করতেন না উনি নফল নামাজ পড়তেন
মা ফাতেমা যখন রান্না করতেন বেকার সময় নষ্ট করতেন না চুলায় কাট দিতেন আল্লাহর কোরআন মুখে পড়তেন জোরে বলুন এর নাম ছিল ফাতেমা ফাতেমা যখন সময় পেত 33 দানা তাসবিহ ছিল ফাতেমা কি করত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ পড়ত বাবা বেকার সময় নষ্ট করত না জি আমার মা বোনদের মত না সব মেয়েদের কথা বলছি না কিছু কিছু মেয়েরা স্বামী যদি ভাঙড়ের বাজারে যায় পাশের বাড়ি যে গল্পে হার বাড়তেছে এ গাছে ভাড়ো গাছে বাড়তেছে তার রস পড়ুক আর না পড়ুক জি ফাতেমা ছিল সে মেয়ে না স্বামী যখন বাড়ি থাকতো না ফাতেমা তাসবিহ পড়তো ফাতেমার স্বামী যখন বাড়ি থাকতো না নফল নামাজ পড়তো জোরে বলো এমনি জান্নাতের রানী হয়েছে এমনি আল্লাহ ফাতেমাকে পছন্দ করেছে জি জি আর আমাদের ফাতেমার কেউ পছন্দ করতেন না এত জায়গা দেখে যাচ্ছে কেউ বলে না যাস কেন আসল কথাটা ভেতরে খুঁজলাম ভেতরে খুঁজলাম প্রত্যেক হাটবারে করে ফাতেমা আমাদের ফাতেমা ফাতেমা না বাংলার বাজারে ঘুরতে ঘুরতে শুরু ফাতেমা বিক্রি হয় ফাতেমার কেউ চায় জি পর্দার ভিতর থাকলে তার কত সুন্দর চাহিদা বাড়ে কত সুন্দর চাহিদা বাড়ে জি আজকে আমি তো অনেক জায়গা বলেছি বাবা এই কলাওয়ালা যদি ছিলে ঝুড়ি করলে বসে একটা কলা কেউ নেবে কেউ নেবে হ্যাঁ আজকে তোর কলা ছিলতি কেটা বলো ও কলা কেউ নেবে কেন রাস্তার ধুলো মাছি মশা কত উড়েছে তুই বাড়লে খেয়ে গিয়ে তুই বাড়লি খেয়ে গিয়ে হাত যদি ওই বড় রাখে এসে বলছে সারা কত তিনটে দাও পাঁচটা দাও জি আমার মা বোনেরা হচ্ছে আদবের জিনিস আদবের জিনিস পর্দার জিনিস আজকের বোরকা ওড়না পরার জিনিস কিন্তু আজকের কি করেছে বাবা সব তুলে দিয়েছে মাথায় তেল লাগে ঘমটাও দেয় না ঘুমটাও দেয় না অনেক মেয়েরা আবার অনেক মেয়ে আছে বা মুখ দেখা যায় না অনেক মেয়ে আছে হাত দেখা যায় না অনেক মেয়ে আছে পা দেখা যায় না রাস্তায় চলে বাবা রাস্তায় চলে আমি তো কতদিন বলছিলাম এই যত মেয়ে ধর্ষিত হয় যত মেয়ের কু নজর পড়ে একটা বোরকা পরার মেয়ের উপরে পড়ে না একটা বোরকা পরা মেয়ের উপরে কিন্তু কু নজর পড়ে না কারণ বোরকার মধ্যে তো দেখা যায় না ভাবি কি চাচ্ছে ভাবি কি চাচ্ছি বোয়া যায় না আর ঠোঁট পালিশ মাথায় কাপড় নি রাস্তায় ঘুরতেছে বাসে উঠতেছে কন্ট্রাক্টর টেকরো ধরছে আচ্ছা হাত নাই ধর ধরতেছ কমনে আমি আমি কোন বাবা কেলে ভাবি ওর আল্লাহ আমার ভাবি কি খুশি কন্ট্রাক্টর আমার ধরে তুললে বাড়ির স্বামীর সাথে বলছে আমার ধরে তুললে আল্লাহু আকবার লজ্জা শরম আছে হেরা আর স্বামী যদি একটু ধরিয়েছে ওর কুটকুটনি হয় অত হাটে লোকজন সামনে তুমি আমার ধরলে কেন মান সম্মান নেই ও বাবা কন্ট্রাক্টর পেকরো ধরতে তাতে কিছু হয় না আর যে আপন যে ধরলি তো সব হবে স্বামী যদি হাত ধরে সব আলাদা যদি তোমার জড়িয়ে ধরে সব আলাদা গাল যদি চুমো খায় সব আলাদা এ কেন গেলি উনি লজ্জা শরম দেখতে আর ও কেন গেলি ও বাবা আল্লাহ ধরম কুটু এসে পান সাথে গালে দিচ্ছে আয় ভাই তুই বহুদিন আসিস রে আমি সেজে তোর গালে দেব ও বাবা কি খুশি উনি জি একটা সামাজিক স্বামীর গালে তুলে দে কিতাবে লেখা আছে নবীজি বলেছে এক বাসনে বসে খাও ভাত মাখিয়ে স্বামী বই গালে দাও বউ স্বামীর গালে দাও আজকে আমাদের সে সন্নত আছে বাবা তবে জানা কেন বাড়ি গাওয়া সন্নত পালন করো না এই যে বিরানি দেবেন হয়তো মনে করলে সব শুয়ে পড়েছে কচির মারলে একটু সন্নত করি এখন যদি বলো বিরানি একটু তুই গালে দে আমি গালে দেবো বউ বলবে তুই বুড়ো বয়সে ঢং তুলতোস নাকি তুই বুড়ো হয়ে গেছো তোমার গালে তো বল বাচ্চা বাচ্চা দেখে রয়েছে ওরা কি বলবে ও বাবা তা পান তুলি দিচ্ছিস ধর্ম কুটুবির গালে সকল তো লজ্জা শরম হয় না আর যে তোর আপন যার অচিলা বেচতে যাবি তা সে যদি একটু ভাত মাকে গালে দেয় ও বাবা একদম চুপ করেছে গালে দিচ্ছে এখন
সেজন্য অন্যরকম রাস জি এজন্য বলছি মা বোন স্বামী স্ত্রী হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত হাসলে সব কথা বললে সব চললে সব এক পাতে বসে খেলি সব জোরে বলি কিন্তু সেখানে আমরা যাব না সেখানে আমার মা বোনেরা করে না এজন্য বলছি তবে সব মেয়েদের কথা কিন্তু বললাম না অনেক মেয়ে আছে এখনো পর্যন্ত স্বামী বাড়ি নেয়নি ও কিন্তু খাবে না ছেলেদের বউদের ছেলেদের মেয়েদের সবার খাইয়ে চুপ করে বসে আছে আমার ভাঙড়ের বাজাতে স্বামী কখন আসবে এক সঙ্গে খাবো আলহামদুলিল্লাহ এমন বউ এখনো বর্তমানে আছে বাবা এখনো বর্তমানে আছে আপনি ভাঙড়ের বাজার দোকান রাত 12টা একটা বাড়ি আসবেন আপনার বউ কিন্তু জেগে থাকবে দেখবেন জেগে থাকবে আপনার আসার সঙ্গে সঙ্গে বক্সাটা নেবে হাতটা ধরে বসাবে এমন মেয়ে এখন আছে বাবা ভাঙড়ে এমন আছে হাবার এমন মেয়ে আছে বাবা শুলিয়া রোটে না এসে ডাকতেছে কই কই বউক আপনার মশার ভেতরতে বলতে তোমার মুখ পোছে না এত জোরে জোরে দেখছ কেন তুমি সব লোক করতে না আচ্ছা তুই যদি ডাকার আগে উঠিস তো ডাকতে কেন আসল কথা ও উঠবে না চুকুর গাবছে মেরে রে এইবার এ তাড়াতাড়ি করে এটা ওটা করে এইবার দুটো খাবে এবার ডাকতেছে কই হারা ও এই কই হারা ও আই খোকা ভাই বলে গেছে এক বাসনে খাই ওর দিনে একটু ওঠ একটু সুন্নত পালন করি তা কেতার ভেতরতে বলতেছে তোমার সুন্নত তুমি করো অত সুন্নত সুন্নত করতে হবে ও বাবা সে যেন অন্য রকম তাল এই জন্য বলছি মা এখনো সাবধান এখনো সাবধান স্বামী স্ত্রী মিলে চলো কাজ হবে আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আল্লাহর কোরআন পড়ে বাচ্চার ঘুমিয়ে রাখলো এদিকে নবী জামর উসমান গনির বাড়ি চলে গেল এক হাড়ি দু হাড়ি তিন হাড়ি না সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লোকজন খায় বলুন তো কত হাড়ি রান্না হয় আমার নবী পাক যখন পৌঁছে আমার নবী পাক যখন পৌঁছে গেছে আমার নবী পাক দেখলো বাবা উসমান গনি আজ দেরি করো না বাবা এবার খাওয়ার ব্যবস্থা করো এবার দুয়ার ব্যবস্থা করো ও ভাইরা রে যত লোকজন বসিয়ে দিয়েছে গো পাতা পেড়ে দিয়েছে বন্টন করবে উসমান গনি রান্নার কাছে গেল খাদিমদারদের ডেকে দিল বাবা ক্যাটারিংদের ডেকে দিল বাবা এইবার তোমরা বন্টন করে দাও ভাইরা কি বলবো যত হাড়ি বাসন আগলা করে যত হাড়ি সর আগলা করে যত হাড়ি সর আগলা করে সব দুর্গন্ধ ছুটছে যেন বাজারটা গন্ধ ছুটছে অবাক হয়ে উসমান গনি ছুটে 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 বিশ্ব নবীর দরবারে গেল দয়ার নবীর দরবারে গেল ও শ্বশুর আব্বা যান ও শ্বশুর আব্বা যান আজকে আমার মান সম্মান যায় আমি উসমান গনি মদিনার ধনী আজ আমার বলেন মান সম্মান ধুলে লুটে যায় কেন বাবা কি হয়েছে বলো বলো আমি নবী আছি কোনো চিন্তা নেই বাবা কি হয়েছে বলো বলো বাবা উসমান গনি বলে হুজুর গো আমি লোকজনের জন্য রান্না বান্না করেছি কয়েক সারি রান্না করেছি আমার বাড়ি মেহমানরা খাবে গরিব মিসকিনরা খাবে কিন্তু এক লোকমা কারো পাতে দোয়ার উপায় নেই একবার দেখেন কত দুর্গন্ধ ছুটছে আমার নবী জি দেখে অবাক কাণ্ড সব দুর্গন্ধ ছুটছে কারণটা কি নবী আমার বুঝতে পেরেছে জানতে পেরেছে আমার নবী পাক দেখে বলছে উসমান দেখ এক বিন্দু দেরি করে না করে না এই খানার পয়সা আল্লাহ এই দুর্গন্ধ ছুটছে একমাত্র পয়সা আল্লাহ করতে পারে আমার মেয়ে তিন দিন উনুন জ্বলে না তিন দিন তার খাওয়া হয় না ক্ষুধার কাতরে জঠর বাড়ি পড়ে আছে আমার হাসান আর হোসাইন বাবা উসমান আমি নবী বলছি ঘাবড়াবে না চিন্তা করবে না আল্লাহ তোমার ইজ্জত বাঁচিয়ে দেবে তুমি জলদি করে আমার ফাতেমার বাড়ি যাও জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ এই উসমান গনি ছিল নবীর জামাই দুটো মেয়ে বিয়ে করেছিল যদি বলছেন হুজুর দুটো মেয়ে বিয়ে করা কি জায়েজ হ্যাঁ একটা মেয়ে যদি মরে যায় আর একটা মেয়ের বিয়ে করতে পারে আমার নবীজি যখন মেজো মেয়ে রোকেয়াকে বিয়ে দিয়েছিলেন রোকেয়া যখন মারা গেল সেজো মেয়েকে বিয়ে দিয়েছিলেন নাম তার উম্মে কুলচুম উসমান গনির সে মানে না বউ ছিল উম্মে কুলচুম নবীজির সেজো মেয়ে জি উসমান গনি দেরি করলেন না বিবিকে ডেকে বললেন বিবি
তোমার বোনকে আমি আনতে যাচ্ছি জোরে বলো আর একটু চিল্লে বলো অনুমতি পেয়ে চলে গেলেন আহ কিতাব এসেছে ফাতেমা কানবে আর তিন জনকে সঙ্গে করে নিয়ে ফাতেমার দরজা নক করলো ফাতেমা ফাতেমা আমি তোমার দুলা ভাই এসেছি উসমান গনি মদিনার ধনী দরজাটা খুলে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাতেমা চিল্লে ভিতর থেকে বলছে দুলা ভাই দাঁড়ান আমি বোরকাটা পরে নেই জোরে বলবো কিন্তু ভিতরে পড়েছিল শাড়ি আমি বোরকা পরে দুলা ভাইয়ের সামনে যাব অত সহজ না এর নাম হচ্ছে শালিবনাই এর নাম হচ্ছে শালিবনাই বোরকা পরে যাব অত সহজ না বাবা উসমান গনি মদিনার ধনী উনি হচ্ছে দুলা ভাই বনাই আর ফাতেমা হচ্ছে শালি উনি বলছে আমি বোরকা পরে যাব দেখেন কারে বলে শালি শালি আর বনাই আর আমাদের আল্লাহু আকবার শালি নিয়ে যাচ্ছে মোটরসাইকেল করে বলতে আমার সেকেন্ড বউ আমার সেকেন্ড বউ লোক জিজ্ঞেস করছে কে কা পেছনে আল্লাহু আকবার বউ পেছনে যায় একটু দূরে বসে কাঁধে হাত দেয় না স্বামী বলে হেই অতি সরে বস পেছনে হ্যান্ডেল ধরে বস আমার দত্তিস কেন আল্লাহ আর শালি যাচ্ছে পেছনে বসে বলতে হ্যান্ডেল ধরতে না তো লোক জিজ্ঞেস করতে আরে কিটা বলতে আমার সেকেন্ড দেখেছো এই সব বনেশের করুণা হবে না তো কি হবে জি একটু ভাবেন বাবা একটু ভাবেন আজমার আছি কোথায় বাবা একটু একটু চিন্তা করুন বাবা ফাতেমা কি করলো বোরকা পরে দরজা খুলে দিল দুলা ভাই আসেন উসমান গানি চলে গেল কি খবর দুলা ভাই বলে কোন কথা চলবে না আমি মান সম্মান পড়েছি তুই একটু ইজ্জত আমার বাঁচিয়ে দে হাসান হোসেনের কে লিয়ে তুই আমার বাড়ি চল আমি ফাতেমা উসমান গানি দিল্লিতে যদি চল চল তোর আব্বা জান আমার বাড়ি আছে চল চল ফাতেমা তখন চিন্তা করলো আমি তো গরিব ফাতেমা আমার আসামি তো গরিব আজকে আমার বাড়িতে কিচ্ছু নেই আরে দুলা ভাই রে একটু বিছানায় বসো দুলা ভাই বসো আমি তোমার বাড়ি দাওয়াত নিলাম যাব এতে একটু এনে বসো 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 আমি আল্লাহর কাছে কিছু চেলে ফাতেমা দুলা ভাইকে বসতে দিয়ে এইবারে কি করলো ঘরের মধ্যে যে নামাজের পাটি পেড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ আজকে আমার কপাল খুলে গেছে আমার দুলা ভাই দাওয়াত নিতে এসেছে আমি যাব কিন্তু এই পত্তালি দেওয়া শাড়ি পরে যাব না আল্লাহ তোমার দোকানে তোমার দোকানে তোমার বস্ত্র দোকানে যে রহমতের শাড়ি আছে তুমি একটা শাড়ি আমার পাঠিয়ে দাও আমি শাড়ি পরে উসমান গনির বাড়ি যাব জোরে বলো চিল্লে বলো ফাতেমা কারে বলে বাবা আল্লাহ নবীর মেয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো চোখের পানি দরদর করে ফেলতে লাগলো ফাতেমার চোখের পানি বন্ধ হয় না আল্লাহ পাক ডাক দিল জিবরিল দেরি করবে না একটু জলদি করে চলে যাও জলদি করে চলে যাও জান্নাতের একটা দামি শাড়ি আর জান্নাতের গহনা ফাতেমার কাছে দিয়ে এসো আজ ফাতেমার দাওয়াত বাড়ি যাবে বেহেশতি শাড়ি বেহেশতি গহনা ফাতেমার নামাজের পাটিতে দিয়ে গেল জিবরাইল জোরে বলো আর একটু চিল্লে বলো আর একটু জোরে বলো সঙ্গে সঙ্গে ফাতেমা চোখটা খুলে দেখে শাড়ি আর গহনা হাজির চিল্লে বলো ওহ ফাতেমা আনন্দে গদগদ আল্লাহ আজ তুই আমার কথা রেখেছিস কথা শুনেছিস সঙ্গে সঙ্গে এইবারে শাড়ি আর গহনা পরে দুই বাচ্চার কোলে করে নিল জোরে বলো চিল্লে বলো সামনে ছিল পালকি মা ফাতেমা দুই বাচ্চার কোলে করে পালকিতে বসে গেল আহ উসমান গনি নিজে কাঁদে নিয়েছে আপনারা জানেন আগের দিনে এখান থেকে 40 বছর আগের কথা বলছি বাবা এত গাড়ি ঘোড়া ছিল না তখন পালকির চলন ছিল বাবা আমার দাদা হুজুর পীর কেবলা জলসায় যেত ফুরফুরা গিয়ে দেখে আসবেন আমার দাদা হুজুর পীর কেবলার ঘরে তথা মেজি হুজুর পীর কেবলার বাড়ির পাশে যে টিনের ঘর আছে ওইখানে এখন একটা পালকি তোলা আছে ওই পালকিতে আমার দাদা পীর যেতেন জোরে বলুন হ্যাঁ
আগে পালকি করে যেতেন উসমান গনি মা ফাতেমাকে পালকি করে নিয়ে এক কদম দু কদম করে যেতে না যেতে আল্লাহ পাক ডাক দিল জিবরাইল তুমি একবার মদিনায় লেবে যাও জিবরাইল বলছে আল্লাহ আমি শাড়ি গওনা তো দিয়ে এসেছি আল্লাহ পাক ডাক দিল জিবরাইল গো আর একটা বার লেবে যাও ফাতেমার পালকিতে একটু হাত দিয়ে সবে কারণ ফাতেমা যে কাঠের পালকিতে যাচ্ছে ফাতেমা মদিনা গরীব উসমান গনি ধনী ধনীর বাড়ি ধনীরাই যায় ফাতেমা যে গরীব আমি আল্লাহ পাক আজকে দেখিয়ে দেব আমি আল্লাহ পাক আজকে চোখে দেখাবো জিবরাইল গো একবার তুমি মদিনা লেবে যাও জলদি করে একবার পালকিটা ধরবে আমি আল্লাহ সোনার পালকি বানিয়ে দেব আব্বাজান ভাইজান মা ফাতেমার পালকিতে ধরেছে হযরতে জিবরিল সঙ্গে সঙ্গে সোনার পালকি বেনে গেল কাঠের পালকি নেই বাবা উসমান গনির বাড়ি যাচ্ছে সোনার ফাতেমা জান্নাতের রানী আপার বলেন সোনার পালকিতে বসে সোনার গহনা পরা বাবা এদিকে পত্তালি দেওয়া কাপড় পরে জীবন যাপন করে আল্লাহ পাক কি না করতে পারে বাবা কিছু দূর যেতে না যেতে আল্লাহ পাক দেখে বলছে জিবরিল আবার তুমি লেবে যাও আবার তুমি লেবে যাও আবার তুমি লেবে যাও জিবরিল বলে আল্লাহ রে সোনার পালকি বেনে গেছে আমি আবার লাভব কেন আল্লাহ পাক দেখে বলছে জিবরিল এই জন্য লাভবে আমার জান্নাত থেকে দুটো সোনার জুতো ফাতেমার পায়ে পরিয়ে দেবে আমি আল্লাহ ফাতেমার কাছে তো খুশি আমার দোস্তের মেয়ে আমি আল্লাহ বড় সন্তুষ্ট হযরতে জিবরাইল তুমি চলে যাও জান্নাতের শাড়ি জান্নাতের গহনা জান্নাতের পালকি আর সোনার জুতো দুটো ফাতেমার পায়ে পরিয়ে দাও মানাবে 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 জিবরিল কি করলেন জান্নাতের আপার দুটো চপ্পল জুতো ফাতেমার পায়ে পরিয়ে সুন্দর মানিয়ে দিল পালকি যেতে লাগলো উসমান গনির বাড়ি যাব যাব হবে আল্লাহ বলে জিবরিল গো এখনো মানাইনি এখনো মানাইনি কি আল্লাহ কেন মানায়নি সুন্দর দেখাচ্ছে তুমি তাকিয়ে দেখো সুন্দর দেখাচ্ছে আল্লাহ বলে জিবরিল গো উসমান গনি মদিনার ধনী আমি আল্লাহকে ধনী বানিয়েছি আরে আমার জিবরিল দেরি করব না আমার জান্নাত থেকে দু প্যাকেট জান্নাতি মিষ্টি ফাতেমার হাতে তুমি তুলে দিয়েছো ফাতেমা কুটুম বাড়ি যাচ্ছে দুলাভার বাড়ি যাচ্ছে মিষ্টি মেটাই নিয়ে যায় কিন্তু ফাতেমার হাতে তো কোনো পয়সা নেই মিষ্টি নেই যাও যাও মিষ্টি দাও হযরতে জিবরিল বাবা জান্নাতের দু প্যাকেট মিষ্টি দিলেন ফাতেমা মিষ্টি নিয়ে এইবার উসমান গনির বাড়ি গেছেন পালকি যখন রেখেছে পালকি যখন রেখেছে মা ফাতেমা পালকি থেকে বার হয়েছে হাসান হোসেন ভিতরে বসে আছে আমার দিনের পালকিতে রাগ করে বসে আছে কেন মা কেন মা আমার নানু ভাই রাগ করে বসে আছে আব্বা গো তুমি চলে এসেছো দিল্লি আসুনি এই জন্য রাগ করেছে আমার দিনের নবী মধুর নবী গো হাসান হোসেনের গালে না চুমা দিলে সহ্য করতে পারতেন না আমার নবীজি পালকির মধ্যে গেল আর দুই বাচ্চার কোলে করে হাসান হোসেনের গালে চুমা দেয় হাসান হোসেনের মনটা খারাপ আমার নবী ডাক দেয় নানু ভাই এমন করে মনটা খারাপ করলে কেন চলো এক বাসনে খাবো বলে নানা রে হরে নয়নের নানা গো তুমি এক লাখ লাইলে আমাদের ডাকলে না কেন যখন তুমি ডাকনি আমাদের কোলে করে নিয়ে চলো বিশ্ব নবী রহমতের নবী এইবারে দুই বাচ্চার কোলে করে দাওয়াত বাড়ি গেল আল্লাহর নবী রহমতের নবী ডেকে বলল মা তুমি একটুখানি যাও রান্নার কাছে যাও তোমার দুলাভাই যা রান্না করেছে
একটু বেটে বেটে দাও একটু বলে দোয়া একটু তুমি দেখে দাও মা ফাতেমা দেরি করলেন না বাবা মিষ্টি নিয়ে বাবা উম্মে কুলসুম বুবুজান সেজে বুবুজান হাতে দিলেন ও বুবুজান আমি গরীব এই লাও মিষ্টি লাও এই লাও মিষ্টি লাও উম্মে কুলসুম ডেকে বলছে ছোট বোন এত ছোট ছোট ঠোঙায় কেউ মিষ্টি আনে কার দেব লা হাজার হাজার মানুষ আমার বাড়ি কার দেব ফাতেমা ডেকে বলছে বুবু বিসমিল্লাহ বলে তুমি বেটে দেবে ফাতেমার কথা মতো ওই মিষ্টির ঠোঙা গুলে যত মেয়েরা ছিল মা উসমান গনির বাড়ি বিসমিল্লাহ বলে বেটে দিতে লাগলো দিতে 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 মিষ্টি ফুরায় না জোরে বলা যাবে না আরেকটু জোরে বলা যাবে না উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ফাতেমা কি করলেন রান্নার কাছে গেল বলে দুলা ভাই খবর কি কিসে মান সম্মান যাচ্ছে তোমার বলে ফাতেমা একটু তাকিয়ে দেখো আমি যা রান্না বান্না করেছি কোন মানুষের পাতে দোয়া যাবে না ফাতেমা তখন দেখে বলেন দুলা ভাই রে দাও বালতি দাও দাও আমার কাছে চামচ দাও আমি ফাতেমা আগে এক বালতি তুলে দেব মা ফাতেমা এক বালতি তুলে দিলে দেবার পরে এবার মাটা শুরু করে দিল বাবা দেবা শুরু করে দিল এত সুগন্ধ বার হচ্ছে বাবা এত সুগন্ধ বার হচ্ছে বাবা বাবা কাণ্ড দিতে 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 বাবা হারির খানা হারিতে আছে যত মেহমান এসেছিল পেট ভরে খেলো কিন্তু একটা হারির কোনা পুরাতে পারিনি একটু জোরে বলেন আর একটু জোরে তাহলে বরকত দেনওয়ালার মালিককে জোরে বলুন আর একটু চিল্লে বলেন তাহলে সে আল্লাহকে মানা যাবে না সে আল্লাহকে মানতে পারবেন না আল্লাহকে মানতে হবে নবীকে মানতে হবে জীবনটা তৈরি করতে হবে বাবা জীবনটা গড়তে হবে বাবা আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা একটুখানি ভাবদাবি চিন্তা করতে হবে আজকের বরকত দেনওয়ালার মালিক আল্লাহ আমার বক্তব্য এইটা আপনাদের কাছে লকডাউন লকডাউন করে বাবা সময় তো নষ্ট করবেন না যদি পারো আল্লাহর প্রেমের পাগল আল্লাহর নবীকে চেনেন বাবা আজকে নবীর আমলে দ্বারা যদি এমন কিছু করতে পারে আমরা আজকে নবীর উম্মত বলে দাবি করি আমরা কিছু করলে আল্লাহ খুশি হবে আরেকটু জোরে বললেন আরেকটু জোরে বলা গেল না নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি এই যে মাহফিল আজকের আমার তরুণ যুবক বন্ধুরা যেভাবে কষ্ট পরিশ্রম করে এই মাহফিল কায়েম করেছে এই মাহফিল আজকের দিয়েছে আল্লাহ ওদের সুমতি দিক আপনাদের দানের হাতটা আল্লাহ বাড়িয়ে দিক আমি প্রত্যেকের কাছে দোয়া করছি প্রত্যেকের জন্য আল্লাহর কাছে খাস করে দোয়া করছি তাই আজকের আপনাদের বলছি অভাব আপনাদের হবে না আমি বলছি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ আপনাদের বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না